ছোটো সাহেব আপনি আইসেন, আইতে কোনো অসুবিধা হয় নাই তো? আরে না হারু কাকা, আপনি কেমন আছেন? ভালো আছেন? বেশি ভালো না ছোটো সাহেব, চলেন চলেন আগে বাড়িতে চলেন। ভালো না কেন হারু কাকা, কি হয়েছে আপনার, শরীর খারাপ নাকি? না ছোটো সাহেব, আমার শরীর ভালো আছে, চলেন আপনি বাড়িতে যাই আগে। আচ্ছা হারু কাকা, আপনি এমন চুপচাপ আছেন কেন? অন্যদিন তো আপনি এমন চুপচাপ থাকেন না। ছোটো সাহেব আগে বাড়িতে চলেন, বাড়িতে গেলেই দেখতে পারবেন। কি এমন হয়েছে হারু কাকা যে আপনি আমাকে এখানে বলতে পারছেন না? বাসায় কি কারো সমস্যা হয়েছে? আর গাড়িটা এত দ্রুত চালাইতেছেন কেন হারু কাকা, আস্তে যান। অসুবিধা নাই ছোটো সাহেব, আমি সামলাই চালাইতেছি, আপনি নিশ্চিন্তে বসে থাকেন, কোনো চিন্তা করেন না। আমি তো কিছুই বুঝতেছি না, কি এমন হইল, সব কিছু কেমন উল্টা পাল্টা লাগতেছে আমার কাছে। হারু কাকা বাড়িতে এত লোকজন খেয়ে, আর এটা কেন মারা গেছে হারু কাকা? বাইয়া কই হারু কাকা, বাইয়াকে তো দেখতাছি না, বাইয়া আমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টেও গেল না। বাইয়ার সাথে আমার আরি, বাইয়ার সাথে আমি কথাও বলবো না, আজ এতদিন পরে বাড়িতে আসলাম অথচ ভাই আমাকে এয়ারপোর্টে গেল না রিসিভ করতে। ই লাস্কার হারু কাকা, কেডা মারা গেল, তুমি চুপচাপ কেন, কথা কইতেছো না কে? ভাইয়া, ভাইয়ার কি হইল, এইসব কি করে হইল, আমার ভাইয়া, ভাইয়ার কি হয়েছে, ভাইয়া কিভাবে মারা গেল? না এ হইতে পারে না, আমার ভাইয়া আমার ছাইরা যাইতে পারে না, ভাইয়া তুমি আমার ছাইরা যাইতে পারো না ভাইয়া। ও ভাই ভাই তুমি আমার তো কই গেলা ভাই, ভাই তুমি আমার কার কাছে রেখে গেলা ভাই, তুমি আমার সাথে শেষবারের মতো একটা কথা কয়ে গেলা না, এখন আমি তোমার ছাড়া কি নিয়ে বাঁচবো ভাই, তুমি আমার কার কাছে রেখে গেলা। আর কাইন্দেন না ছোটো সাহেব, যা হওয়ার তো হয়েই গেছে, যিনি চইলা গেছেন উনি কি আর ফিরে আইব? হারু কাকা আমার ভাইয়ের কি হয়েছিল, হারু কাকা আমার ভাইয়ের কি হয়েছিল, আমার ভাই আমার ছেড়ে চলে গেল কেমনে? আদালতে আপনার ভাইয়ের ফাঁসির রায় হয়েছিল, আদালত আপনার ভাইয়ের ফাঁসি দেওয়া দিছে। কিন্তু আমি তো জানি আমার ভাইয়ের কোনো ছবি পর্যন্ত প্রশাসনের লোকের কাছে আসিল না, তাহলে আমার ভাইয়ের আদালতে ফাঁসি দিল কেমনে, পুলিশ আমার ভাইয়ের কেমনে ধরলো? বর্তমান এমপি রানা সাহেব উনি চক্রান্ত করে তোমার বাইরে ধরছিল, উনি তোমার বাইরে পুলিশের হাতে ধরাই দিছিল, যার কারণে পুলিশ তার ফাঁসি দিয়ে দিছে। রানা? কোন রানা? ওই রানা মাস্তান যে আগে মাস্তানি করতো? ও ছোটো সাহেব, ওই রানা মাস্তানি এখন এমপি হয়েছে, ওর কারণেই আপনার বাইয়ের ফাঁসি হয়েছে ছোটো সাহেব। রানা, তোর কারণে আমার বাইয়ের ফাঁসি হয়েছে, আমি তোরে বাঁচতে দিব না রানা, আমার ভাইয়ের লাশ শুয়ে আমি কসম খাইতেছি, আমি তোরে এই দুনিয়ায় থাকতে দিব না, আমি তোরে আমার ভাইয়ের কাছে পাঠাই দিব, এটা আমার প্রতিজ্ঞা। হাসান, তারা মিয়াডা কেডারে চেয়ারম্যানের সামসা, তারা মিয়ারে কি তুই চিনস? হ হাসু, আমি চিনি তারে, আমাদের পাশের গ্রামে তার বাড়ি। কালকা রাত্রিতে যে লোকটারে ধরে আনছিলাম ওই লোকটারে তারা মিয়াই পাঠাইছিল আমাদের সমবায় কেন্দ্র থেকে ঋণ নেওয়ার জন্য, বিনিময়ে লোকটারে 10,000 টাকা দিছে। আমি এইটা বুঝতে পারতেছি যে সমবায় কেন্দ্রটারে বন্ধ করার চেষ্টা কালাসান চেয়ারম্যানই করছিল, কিন্তু আমার হাতে যদি প্রমাণ না থাকে তাহলে তো এই কথা কেউ বিশ্বাস করবে না, তাই না? তাই আমার একটু তারা মিয়ারে দরকার, ওরে এখন কই পাওয়া যায় বলে? রানা, তারা মিয়া তো আসলে একটা মদখোর বুঝলি, 24 ঘন্টায় মদের নেশায় বিভোর থাকে, ওরে পাওয়ার একমাত্র ঠিকানা হইল সবুজের বাড়ি, ওইখানে মদ বিক্রি হয়, সারাক্ষণ সে ওইখানেই পড়ে থাকে। এইসব তুই কি কইতাছস, সবুজের বাড়িতে মদ বিক্রি হয়, মানে আমাদের পাশের মহল্লার যে সবুজ কাকা আছে ওই সবুজের কথা কইতাছস তুই? ও রানা, ওই সবুজ কাকার কথাই কইতাছি, ওনার বাড়িতে তো এখন মদ বিক্রি করে, তুই জানিস না নাকি? ওনারা ভাত পচাইয়া কেমনে কেমনে জানি মদ বানায়, ওই মদ তারা বিক্রি করে, ওইভাবেই তো চলে সবুজ কাকা, বাড়িতে একটা বিল্ডিংও উঠাইছে।
মাত্র অল্প কয়েকদিনই ধনী হয়ে গেছে, বাড়িতে একটা বিল্ডিং উঠাইছে, তাছাড়া মাঠে কয়েক কাটা জমিও কিনে রাখছে শুনলাম। ও, তাহলে এই ব্যাপার। আচ্ছা, সবুজ কাকার বিষয়টা আমি পরে দেখতেছি, আগে আমার তারা মিয়ারে দরকার। তুই যদি ওইখানে সন্ধ্যার পরে যাস তাহলে 100% শিওর ওইখানে তারা মিয়ারে পাওয়া যাইব। ও আচ্ছা আচ্ছা, সবুজ কাকারে পুলিশে কিছু কয় না? আর পুলিশ বেটা, যখনই পুলিশ যায় তখনই পকেটে কিছু মাল ধরাই দেয় শেষ। তাহলে এই ব্যাপার, তলে তলে পানি এত দূর পৌঁছাইছে। আচ্ছা, আমি দেখতেছি বিষয়টা। সবুজ কাকা কি জিনিস খাওয়াইলা, মাথায় তো দেখি একবারে জিম ধরে গেছে। মাথা তো ধরবই মিয়া, মাল খাইলে কি মাথায় ধরবো না? প্রত্যেক দিন মাল খাইয়া যাও মিয়া, টাকা পয়সা দেও না, প্রত্যেক দিনই বাকি খাইয়া যাও। চেয়ারম্যানের লোক বইলে কিছু কই না তোমারে, আজ কিন্তু টাকা দেওয়া যাইবা। আজকে যে তোমার পাওনা টাকা পরিশোধ করার কথা, ওই কথা কি বইলে গেছো না মনে আছে? এই রে কাকা, তোমার টাকা তো বাড়িতে রেখে বসে, ওই জামার পকেটে টাকা আছিল, জামা পাল্টাইছি তো, ওই জামা গরমে গন্ধ হয়ে গেছে, এখন আর তোমার টাকা আমার সাথে নাই কাকা, আগামীকালকে দেব। তুমি কি মনে করছো মিয়া, তোমার ফন্দি বিক্রি আমি বুঝি না? টাকা না দেওয়ার ফন্দি না? আমার দোকানে কি তুমি পিড়ি খাওয়ান পাইছো মিয়া, যে প্রত্যেক দিন খাওয়া যাইবার টাকা দিবা না? সবুজ কাকা, আপনি তো আমার নিজের মানুষই তাই না? আমি আপনার নিয়মিত কাস্টমার, আমার লগে কি আপনি এরকম করবেন? আজকে লাগে আমার ছেড়ে দেন, কালকে আপনার টাকা আমি বোঝাই দিব। কি মিয়া, হা করে মুখের বানা ছায় আছো খেয়া, কিছু কইবা নাকি? আসলে কাকা, আমি একটা লোকেরে খুঁজতাছি, নাম তার তারা মিয়া। আমি শুনছি আপনার দোকানের সে নাকি কাস্টমার, সে কি এখানে আইছে? আহে নাই মানে? তারে কি আমি যাতা দিয়া পিটাইয়া দৌড়াইতে পারি? ওই যে তোমার পিছনে বই আছে। ও আচ্ছা, ভাই তোমার নাম কি তারা মিয়া? আপনি কি চোখে কোন দেখেন নাকি মিয়া, দেখতেছেন না আমি তারা মিয়া? ও হ, দেখতেছি তো, তুমি এভাবে কথা কইতেছো কেয়া, তুমি কি মাল খাইছো নাকি? না না, আমি মদ খাই না, মদ আমারে খায়। ও ভালো ভালো, খুব ভালো তো ভাই, চলো এখন আমার লগে তোমার একটু যাইতে হইব। যাইতে হইব? কই যামু কই যামু আপনার লগে? গেলেই দেখতে পারবা ভাই, তুমি চলো আমার লগে। আমি যাইতে পারি, তবে একটা শর্ত আছে, আমারে এক বাটি মদ খাওয়াইতে হইব, খাওয়াইবেন? মদ খাইবা তুমি ভাই? ও আপনি খাওয়াইলে খামু। মদ তোর পাশা দিয়ে ডাইলা দিমু হালার পোহালা, উট করলে আমি এখান থেকে, নইলে তোর কানের নিচে এমন একটা মারুম, এখনই তোর নেশা কাটিয়া যাইব। ভাই উঠতাছি ভাই উঠতাছি, মায়ের না ভাই, আমি এখনো উঠতাছি। হালার পোহালা, তুই দেখি মদ খেয়েছস? হালার পুতির মুখ দিয়ে কি দুর্গন্ধ আইতাছি রে। না না ভাই, আমি মদ খাই নাই ভাই। তুই তো দেখতেছি চরম মিথ্যাবাদী বেটা, মদের গন্ধ তোর মুখ থেকে আইতাছে আর তুই কইতাছস মদ খাস নাই। বিশ্বাস করেন ভাই, আমি মদ খাই না, মদ আমারে খায়। বসে আয়, তা না হইলে আরো কয়টা দিমু তোরে। এ ভাই তারা মিয়া, তুমি আমার দিকে একটু নজর দাও, তুমি মোট কতজন রে দিয়া তালুকদার সমবায় কেন্দ্র থেকে ঋণ উড়াইছো, কত আমারে? বেশি না ভাই, 50-60 জন হইব, 50-60 জনে মোট 60 লাখ টাকা উঠাইছে। ওই চেয়ারম্যান হালার ভোটেরে এতগুলো টাকা উঠাইয়া দিলাম, আমারে মোটে 50,000 টাকা দিছে। ওই টাকাগুলো এখন আছে কই? টাকা পয়সা সব চেয়ারম্যানের কাছে, সব চেয়ারম্যানের রেখে দিছে, আমারে মোটে 50,000 টাকা দিছে। আপনি কোন ভাই, 60 লাখ টাকা উঠাইয়া দিছি,
আমার মাত্র 50,000 দিছে, এটা কম হয়ে যায় নাই ভাই? আপনি কোন? হ ভাই হ, তোমারে কম হয়ে দিছে আমার টাকা আর বাগাবাগি করো তোমরা, তাই না? দাঁড়াও, তোমাগরে আমি টাকা খাওয়াইতাছি। মাইকেল, তারা মিয়ারে আজকে রাতটা একটা রুমে বন্দি করে রাখ, কালকা সকালে ওরে নিয়ে আমি থানায় যাবো। আচ্ছা ভাই, ওরে আমি আটকায় রাখতাছি।